আসসালামু আলাইকুম। পৃথিবীর একটা ক্রিকেটিং নেশনের নাম বলতে পারবেন যে দেশে কোনো সাপ নাই? সাপ নাই মানে একটা সাপ নাই, চিড়িয়াখানাতেও সাপ নাই। আচ্ছা আরেকটা কথা বলি, তা হচ্ছে সেই দেশটাতে মানুষের চাইতে ভেড়ার সংখ্যা বেশি। মানুষ হচ্ছে 5 মিলিয়ন, ভেড়ার সংখ্যা 25 মিলিয়ন। ইভেন পুরো দেশটাতে যত সংখ্যক প্রাণী আছে তার মধ্যে মানুষের সংখ্যা মাত্র 5%। দেশটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। আইসিসির ইভেন্টগুলোতে নিউজিল্যান্ডের দৌড় ম্যাক্সিমাম টাইমে শুধুমাত্র একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে ফাইনাল পর্যন্তই দেখা গেছে। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডকে আমরা আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে দেখি না, এবং বড্ড খারাপও লাগে আসলে দলটার জন্য। গত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ফাইনাল পর্যন্ত গিয়েছিল। আমরা যদি একটু গত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পরিসংখ্যানটা দেখি, তারা ইন্ডিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে গিয়ে ফাইনালে হেরেছে, আর বাদ বাকি যে ম্যাচগুলো সেগুলো আফগানিস্তান সহ আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রি নামিবিয়াকে তারা হারিয়েছে। দ্যাট মিন্স গত টি টোয়েন্টি বিশ্বকাপটা তাদের জন্য একটা ভালো ক্যাম্পেইন ছিল, যদি না ফাইনালে গিয়ে তারা অ্যারন ফিঞ্চের দলের কাছে হারতো। এবারের বিশ্বকাপে তারা কিন্তু স্কোয়াডে তিনটা পরিবর্তন এনেছেন। সেই জায়গায় দেখা যাচ্ছে লকি ফার্গুসন, তার একটা ইনক্লুশন হয়েছে, ফিন অ্যালেনের ইনক্লুশন হয়েছে, এবং সেই সঙ্গে ব্রেসওয়েল রাইট আর্ম অফ ব্রেক বোলার এবং সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিং করেন এরকম একজন ব্যাটসম্যান, এই তিনজনের ইনক্লুশনটা হয়েছে। অর্থাৎ গত টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে তারা খুব বেশি পরিবর্তন করেনি, সেই জায়গাটায় কম্বিনেশন ওয়াইজ তাদের কিন্তু মোটামুটি একটা সেট কম্বিনেশন নিয়েই তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে। এবারে দলটার স্ট্রেংথের জায়গা নিয়ে যদি আমরা আলোচনা করি, তবে স্ট্রেংথের জায়গা নিয়ে বলতে গেলে সবচাইতে বড় যে স্ট্রেংথের জায়গা তা হচ্ছে তাদের টপ অর্ডারের ব্যাটিং। 2021 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তারা 19টা ইনিংসে 50 আপ টপ অর্ডার পার্টনারশিপ করেছে এবং একটা সেঞ্চুরি পার্টনারশিপ করেছে। দ্যাট মিন্স আমি যদি সামগ্রিকভাবে বলি, টপ অর্ডার থেকে অর্থাৎ 1-2-3 থেকে 50 ঊর্ধ্ব রান এসেছে এখন পর্যন্ত 19টা, এবং সেই সঙ্গে 100 ঊর্ধ্ব রান এসেছে 1টা। তার মানে ম্যাক্সিমাম সংখ্যক ইনিংসে তারা 50+ স্কোর করেছে। এবং এই টপ অর্ডারের এমন একটা অবস্থা, ডেভন কনওয়ে চমৎকার ফর্মে আছেন, মিচেলের কথা আমরা বলতে পারি যদিও ইঞ্জুরি কনসার্ন তার রয়েছে, বাট ফিন অ্যালেন তারও কিন্তু ফর্মটা চমৎকার, 300 রান গত 1 বছরের মধ্যে, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইভেন তাদের এই যে স্ট্রেংথের জায়গাটা, এই স্ট্রেংথের জন্য মার্টিন গাপটিলের মতো ব্যাটসম্যান, যাকে কিন্তু মূলত নিউজিল্যান্ডের টি টোয়েন্টি লাইন আপের অর্থাৎ বেস্ট ইলেভেন যদি করা হয়, সেই জায়গাটায় ফার্স্ট ইলেভেনে এখন ধরা যাচ্ছে না টপ অর্ডারে, কারণ তার অল্টারনেট অপশনগুলো নিউজিল্যান্ডের এক্ষেত্রে ফর্মে আছে। এবারে বোলিং নিয়ে যদি আলোচনা করি, নিউজিল্যান্ডের বোলিং হচ্ছে এই টুর্নামেন্টের সবচাইতে গোছানো বোলিং অ্যাটাক। বিশেষ করে অস্ট্রেলিয়ার এই কন্ডিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টটা। যেহেতু মাঠ অনেক বড়, সেই জায়গাটায় মিড ওভার্সে স্পিনাররা অনেক হ্যান্ডি অপশন হতে যাচ্ছেন, এবং সেই জায়গাটাতে তাদের যে অপশনটা রয়েছে, ঈর্ষজিত রয়েছে, ব্রেসওয়েলকে আমরা দেখতে পেয়েছি ট্রায়াঙ্গুলার সিরিজে ম্যান অফ দ্য সিরিজ তিনি হয়েছেন, সেই জায়গাটায় একটা চমৎকার ইনক্লুশন, ইভেন মিচেল স্যান্টনার এই জায়গাটায় যে স্পিনিং ট্রায়োটা, কোনো কোনো ম্যাচ এমন হতে পারে তিনজন স্পিনার তারা একসঙ্গেও খেলতে পারেন, এবং যদি এই তিনজন স্পিনার একসঙ্গে খেলেন, মাঠ বড়, আমি বারবার বলছি, ব্যাটসম্যানদের জন্য কিন্তু সেই জায়গাটায় অনেক ডিফিকাল্ট সিনারিও তারা ক্রিয়েট করতে পারেন। পেস বোলিংয়ের জায়গা থেকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে বোল্ট এবং সাউদি তো রয়েছেনই, সেই জায়গায় অ্যাডাম মিলনে রয়েছেন, ইভেন লকি ফার্গুসনকে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ইনক্লুড করা হয়েছে। লকি ফার্গুসনের জায়গাটা একটা অত্যন্ত ভাইটাল ফ্যাক্টর হতে পারে, সেই জায়গাটায় সুইং বোলার রয়েছেন, সিম বোলার রয়েছেন, সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ডের পেস ডিপার্টমেন্ট সেই জায়গাটায় আপনি যদি আউট অফ 10 মার্কিং করতে চান, আউট অফ 10 হয়তোবা আপনি তাকে 9.5 দিতে বাধ্য, কারণ এত গোছানো একটা পেস বোলিং সেট আপ। নিউজিল্যান্ডের দুর্বলতার জায়গা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দুর্বলতার জায়গাটা হচ্ছে ডেথ ওভার্সের ব্যাটিংয়ের জায়গাটা। হ্যাঁ, জিমি নিশাম রয়েছেন, বাট জিমি নিশামকে সঙ্গ দেওয়ার মতো নিউজিল্যান্ডের এই লাইন আপে খুব কম ব্যাটার রয়েছেন যারা ডেথ ওভারটা ইউটিলাইজ করতে পারেন। ব্রেসওয়েলের কথা আমরা বলতে পারি, 200-এর উপর স্ট্রাইক রেটে 16-20 নম্বর ওভারে তিনি ব্যাটিং করে থাকেন, বাট সেই জায়গাটায় কনসিস্টেন্সির একটা জায়গা রয়েছে এবং সেই সঙ্গে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে। সো অ্যাজ ফার অ্যাজ এক্সপিরিয়েন্স ইজ কনসার্ন, সেই জায়গাটায় হয়তোবা জিমি নিশামের উপরে ভরসা করতে হবে 16-20 নম্বর ওভারটা ইউটিলাইজ করার জন্য। মোরওভার যদি আপনি কী ফ্যাক্টর বলতে পারেন নিউজিল্যান্ডের এই দলটার, সেক্ষেত্রে দুইটা বিষয় বলতে হবে, এক হচ্ছে টপ অর্ডার ব্যাটিং, আরেকটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। এই দুই জায়গাতেই হয়তোবা নিউজিল্যান্ড অন্যান্য দলের চাইতে অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবে। অনফিল্ডের দৃষ্টিকোণ থেকে নিউজিল্যান্ডের এই দলটা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আউট অফ 10 পাচ্ছে 8.5। আপনার দৃষ্টিতে নিউজিল্যান্ডের এই দলটাকে আপনি আউট অফ 10 কত দেবেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।